আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাকে দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আমরা ইতিপূর্বে একটা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করেছিলাম যে স্বপ্নে যদি কেউ ঝাড়ু দিতে দেখে তাহলে এটা কি ভালো না খারাপ। সেখানে আমরা তাবিরুর ইয়ার দুইটি ব্যাখ্যা উল্লেখ করেছিলাম, যদিও বা সেই ব্যাখ্যা দুইটাই আসলে কমপ্লিট না। আমি সুলেমানি খাবনামা এবং ইসলামর ফালনামা গ্রন্থে মোতালা করে দেখলাম যে আরও একটি ব্যাখ্যা পাওয়া গিয়েছে, অর্থাৎ স্বপ্নে যদি কেউ ঝাড়ু দিতে দেখে তাহলে ওই ভিডিওতে আমি দুইটি আলোচনা করেছি যে সে দুইটার একটাও ভালো না। তবে স্বপ্নে ঝাড়ু দিতে দেখার আরেকটি ব্যাখ্যা হলো, যেটা খুবই ভালো, সেটা হলো যে সে উত্তম চাকরি পাবে। যদি কেউ চাকরির পদপ্রার্থী হয় তাহলে অবশ্যই সে চাকরি পেয়ে যাবে এবং তার এই চাকরিটা তার জীবনে অনেক কিছুতেই সহায়তা করবে, খুব সাহায্য করবে, এটা তার জন্য অনেক উপকারী হবে। মোট কথা, তার একটা ভালো উপকারী হওয়া বা উত্তম চাকরি যেটাকে বলে সে ধরনের চাকরি পেয়ে যাবে, এটা বোঝা যায় যদি স্বপ্নে কেউ ঝাড়ু দিতে দেখে। সুতরাং এ ধরনের স্বপ্ন যদি কেউ দেখেন ভীতি সন্ত্রস্ত হবেন না, আতঙ্কিত হবেন না। দর্শক, এ ধরনের আরও বিভিন্ন ভালো ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতে ডিসক্রিপশন বক্সে থাকা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা যাদের সেক্সুয়াল প্রবলেম আছে, যৌন সমস্যা, অথবা স্বামী স্ত্রী অমিল, অথবা জিন ভূতের সমস্যা, ভূত প্রেত দেওয়ালিষ্ট নজর পড়েছে, অথবা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু বান্টনা করা হয়েছে, সকল বিষয় নিয়ে আমরা চিকিৎসা দিয়ে থাকি। আপনারা যদি চিকিৎসা নিতে চান সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন, ইনশাল্লাহ আশা করি সেখান থেকে আপনারা যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগের মাধ্যমে আপনারা সঠিক চিকিৎসা নিতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আর রুইয়াতুস সালেহা ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা ও উপভোগ করার তৌফিক দান করুন। আলবিদা, মা আসসালামা।